আপনারা যারা কৃষি কাজ করেন কিংবা কৃষির নানা পেশায় সম্পৃক্ত অথবা কৃষি বিষয়ে কিছু নতুন তথ্য জানতে চান, শুরু করছি তাদের জন্য কৃষি উন্নয়ন ভিত্তিক অনুষ্ঠান মাটি ও মানুষ। সুদর্শক, আমাদের অনুষ্ঠান থেকে প্রচারিত হবে মাঠ ভিত্তিক প্রধান প্রতিবেদন, সমকালীন প্রতিবেদন, কৃষি তথ্য জন্য এখন পর্ব এবং সফল ঘটনা। শুরুতেই প্রধান প্রতিবেদন। সাম্প্রতিক বছরে বাংলাদেশে কৃষিতে আধুনিক প্রযুক্তি যুক্ত হয়েছে বহুগুণে, একথা আজ আমরা জোর দিয়ে বলতে পারি। উন্নত বিশ্ব কৃষির সাথে সমান্তরালে এগিয়ে যাচ্ছে আমাদের সমৃদ্ধি কৃষি, আর আমাদের কৃষিতে এই অর্জনের, এই সাফল্যের গর্বিত অংশীদার আমাদের কৃষক ভাইয়েরা। আমাদের সহস্র গর্বিত কৃষক ভাই ছাড়াও কৃষি ফসলের গবেষণা সম্প্রসারণ, কৃষি পণ্য বাজারজাতকরণে বিশাল ভূমিকা পালন করছে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, ধান গবেষণা ইনস্টিটিউট এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন। দেশের খাদ্য নিরাপত্তা, কৃষি উন্নয়নে কৃষকের জন্য বীজ, সার, সেচ ইত্যাদি পৌঁছানোর লক্ষ্যে 60 দশকে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বা বিএডিসি। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বা বিএডিসির বর্তমানে 23 জুড়ে রয়েছে 57টি খামার, যেখানে দানাদার শস্য, পাট বীজ, আলু বীজ, ডাল তেল বীজ, অ্যাগ্রো সার্ভিস এবং সবজি বীজ উৎপাদনের জন্য রয়েছে 2টি পৃথক খামার। দর্শক মণ্ডলী, সবজি বীজের ক্ষেত্রে বিডিসির সবজি বীজ উৎপাদন খামারে ভিত্তি বীজ এবং ভিত্তি বীজ থেকে মান খুচিত বীজ উৎপাদন কর্মকাণ্ড নিয়েই আমাদের আজকের ধারাবাহিক প্রতিবেদনের দ্বিতীয় পর্ব, যার প্রথম পর্ব দেখেছেন আমাদের গত অনুষ্ঠানে। আজ এই পর্বে আমরা আপনাদের নিয়ে যাব বিডিসির আমজুপির বীজ উৎপাদন খামারে এবং চুক্তিবদ্ধ চাষিদের বীজ উৎপাদন মাঠে। এসে আমাদের পলি হাউস বা নেট হাউস যেটাই বলেন, আপনাদের আপনারা বীজ বিভাগের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে হাইব্রিড সবজি বীজ উৎপাদন প্রকল্পের মাধ্যমে করছে, এই তো? হ্যাঁ হ্যাঁ, এই প্রকল্প, এটা আমাদের বিএডিসিতে নতুন একটি প্রকল্প পাশ হয়েছে এই প্রকল্পের অন্তর্ভুক্ত। আমরা তো এর আগে গদখালিতে এরকম একটা নেট হাউস দেখেছি। হ্যাঁ হ্যাঁ, আপনার একটা প্রোগ্রামে আমি দেখেছি গদখালিতে ওই নেট হাউসের পরিষদের পার্থক্য কি ওটার আদলে করা। এর ভিতরে আমরা কিছু বেসিক পার্থক্য রেখেছি হালকা, সেটা আমাদের এখানে পানিটা ফিল্টারেশনের জন্য 3 রকম ফিল্টার ব্যবহার করা হয়েছে। একটা স্যান্ড ফিল্টার দেওয়া হয়েছে রেন ওয়াটার হারভেস্টার, রেন ওয়াটার হারভেস্ট করার জন্য, রেন ওয়াটার প্লাস আমাদের যে ইরিগেশনের ওয়াটার, দুইটাই তিনভাবে। আপনাদের ডাগওয়েল পদ্ধতি? না, ডাগওয়েল পদ্ধতিটা নাই, তিনভাবে ফিল্টার হয়ে পরে পানিটা যাবে। আর আরেকটা নতুন যে অতিরিক্ত টেম্পারেচার ইয়ে করার জন্য আমরা রূপে ছাদেও কিছু স্প্রিঙ্কলার ফগার ইউজ করেছি, যাতে যখন মানে উপরের টেম্পারেচারটা বেশি হয়ে যায় ছাদটাকে ভেজা ময়েস্ট রাখার জন্য ছাদেও আমরা কিছু মাইক্রো। গদখালিতে ফুল সবজি সম্মিলিতভাবেই তারা কৃষকরা সম্পৃক্ত হয়েছেন এবং আপনি এখানে কি আপনাদের প্রেক্ষাপটে, আপনি শুধু সবজি উৎপাদন করেন, আপনারা এটা দিয়ে কি কার্যকারিতা ভূমিকা থাকবে? আমরা বিশেষ করে কিছু সবজি বীজ আছে যেগুলো সেন্সিটিভ, খুব ভাইরাস এফেক্টেড হয়, টমেটো, বেগুন, আমরা সিডলিং প্রোডাকশনগুলো এর ভিতরে করব, চারা থেকে বীজ থেকে চারাটা উৎপাদন করব। এতে আমার চারা অবস্থায় সুস্থ চারা পাচ্ছি। মহন সাহেব, যেমনটি আপনি বলছিলেন যে গদখালির সঙ্গে কিছু বেসিক পার্থক্য আছে এই নেট হাউসগুলো, চলুন আমরা দেখি আপনি সহজে কার্যক্রম এবং কি পার্থক্য সম্বন্ধে আপনি তৈরি করেছেন এই নেট হাউস। হ্যাঁ চলুন। বেসিক পার্থক্য যদি দেখাতে চাই, তো এখানে তো আপনি একই রকম লিভার, একই রকম শক্তি পাচ্ছি, কী পার্থক্য আমাকে বলুন? আপনি আপনি কারিগরি দিকটা বলুন, কীভাবে এই পার্থক্য গতকালের সঙ্গে আপনাদের অবকাঠামো পার্থক্যটা কী? এইটা গতকাল থেকে আমাদের পার্থক্যটা এটাই যে আমাদের যে রানোটা হাইপোস্টারটা এটা কনসেপ্ট করা, মানে মানে আমরা এরপর আমরা সবজি চাষ করে দেখাতে পারবো, এটা খোলা নাই, আটকানো করতে, এটা একটা পার্থক্য। স্যান্ড ফিল্টারের মাধ্যমে 3টা স্ক্রিন ফিল্টারের মাধ্যমে আমরা পানি ভেতরে পোষাবো, 3টার মাধ্যমে, একটা হচ্ছে স্যান্ড ফিল্টার, 2 হচ্ছে হাইড্রোকার্বন, আর 3 নম্বর হচ্ছে স্ক্রিন ফিল্টার, এটার মাধ্যমে আমরা পানি ভেতরে। তাহলে ওটা পার্থক্য, এটা একটু ওখান থেকে ওপেন জায়গাতে করা হয়েছিল, সেটা বোধ হয় প্রায় 10 মিটার বা 15 মিটার লম্বা ছিল। জি 15 মিটার। এটা একই কাজ? জি একই কাজ। রিজার্ভ পাম্পের নিচে? জি। পানি কি দেখা যাবে এখান থেকে? জি। আচ্ছা, এটা কত পানি, কত লিটার, কত ক্ষমতা এটার পানি? এটা মানে ধারণ ক্ষমতা কতটুকু? আমার ক্যালকুলেশনে যেটা দাঁড়াচ্ছে প্রায় 40,000 গ্যালন।
40,000 gallon. আপনার কি ওই বৃষ্টি পানি এখানে বোথ ওয়াটার ইরিগেশন ওয়াটারটাও এখানে আসবে, বৃষ্টির পানিটাও এখানে আসবে, তারপর এখান থেকে ফিল্টার হয়ে তারপরে আমাদের। আমাদের গত একটা অনুষ্ঠান দেখেছিলেন গতকালি থেকে আমরা ধারণ করেছিলাম যে সেখানে নেট ডাগওয়েল এবং নেট হাউসের কার্যক্রম একই রকম, এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্প্লিন্টার এখানে আছে, এখানে ফ্রগার আছে, এখানে নেট হাউসে একই রকম, এখানে এখনও সবজি তারা করেন। আপনারা দেখতে পাচ্ছেন ড্রিপ ইরিগেশন, এগুলো ড্রিপ ইরিগেশন, এখান দিয়ে পানি দেওয়া হবে, প্রায় কার্যক্রম প্রায় একই রকম, শুধুমাত্র পার্থক্য হলো যে ওয়াটার রিজার্ভ আমরা দেখলাম ওখানে ছিল উন্মুক্ত ওপেন, এখানে একটু করা হয়েছে ডিপ রিজার্ভেশন। পলি নেট হাউস প্রযুক্তিকে দুই ধরনের স্প্রিঙ্কলার ব্যবহার করে, আমরা একটু আগে দেখলাম যে সেটা ঝুলন্ত স্প্রিঙ্কলার ছিল, উপর থেকে পানি আসছিল, এখন আসছি যে গ্রাউন্ড লেভেলে দেওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে বেশ দূরে অনেকগুলো স্প্রিঙ্কলার কাজ করছে, আর এটি হচ্ছে একটা সিমের। আরেকটা বিশেষ গুণ হলো আপনি ইচ্ছে করলে এটাকে আরও জায়গায় ট্রান্সফার করতে, অর্থাৎ আপনি যদি মনে করেন এখানে পানিটা শেষ হবে সবজিতে, আপনি এখানে আবার রাখতে পারেন, আবার এখানেও দেওয়া শেষ হলো আবার অন্য একটা জায়গা রাখতে পারেন। এটা হলো একটা বিশেষ বৈশিষ্ট্য, এগুলোই আপনি ইচ্ছে মতো আপনার এটা সরাতে পারবেন, আমি ইচ্ছা মতো আপনার সবজি বা চাতে পানি দিতে পারবেন। এটা নতুন প্রযুক্তি, নতুন আধুনিক তৈরি করা। এখানে প্রচুর তাপমাত্রা ছিল, আমরা এখন দেখতে পাচ্ছি যে তাপমাত্রা কমে আসছে, তার মানে আপনি যখন এই নেট হাউসে সবজি করবেন যদি আপনার তাপমাত্রা বেশি হয়ে যায় তো আপনি এই সমস্ত প্রোগার চালিয়ে আপনি তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে সবজিতে যে তাপমাত্রা সেই তাপমাত্রা সে সহনশীল হবে এবং তাতে উৎপাদন ভালো হবে। এই প্রক্রিয়া চলছে এখন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের প্রকল্পের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে। মাননীয় মন্ত্রী গত অনুষ্ঠানে বলেছিলেন যে দেশের বিভিন্ন অঞ্চল, অন্তত রপ্তানি অঞ্চলগুলোতে এই ধরনের প্রকল্পের মধ্যে এই পরিষেদ করা হবে, যেখান থেকে শতভাগ নিরাপদ সবজি বিদেশে রপ্তানি করা যায় এবং একটা বাণিজ্যিক কৃষির একটি নতুন ধাপ বিএডিসির মাধ্যমে বাংলাদেশে সম্প্রসারিত হচ্ছে। আমঝুপির সবজি খামার থেকে 12 কিলোমিটার দূরে একটি বিদ্যুৎ উৎপাদন গ্রামে, এই গ্রামে রয়েছে কয়েকটি ব্লক, ব্লকের শতভাগ জমিতে বাণিজ্যিকভাবে বীজ উৎপাদন করা হয় এবং এই গ্রামে সারা বছরই নানা রকম সবজি বীজ উৎপাদন করা হয়। এই হচ্ছে আমাদের বিএডিসি আমঝুপি সবজি বীজ খামারের কন্ট্রাক্ট গার্ডসের মাঠ, এখানে আমরা বিভিন্ন ধরনের সবজি বীজ কন্ট্রাক্ট গার্ডসের আমাদের চুক্তিবদ্ধ চাষির মাধ্যমে উৎপাদন করে থাকি। এখানে কতজন কৃষক মানে এই উৎপাদনে সম্পৃক্ত? এখানে 16 জন কৃষক আছে। এরকম আমাদের 4টা ব্লক আছে এবং 30টার মতো স্কিম আছে সবজি। বিডিসির যে কোয়ালিটি কোয়ান্টিটি বীজ বা ভিত্তি বীজের মাধ্যমে আমরা এই বীজটাকে উৎপাদন করে থাকি এবং সেই বীজ উৎপাদিত বীজ থেকে আমরা আপনার আমঝুপি সবজি খামারে এটা সরবরাহ করি। ওখানে সবজি তারা সেখান থেকে কিনে নিয়ে যায়? জি, সবজি বাজার সরবরাহ করে এবং ওনারা আপনার পদ্ধতিটা কি আপনি এককভাবে করেন নাকি দলগত? না, এটা আমাদের স্কিমের মধ্যে আমার 15-16 জন চাষি। চুক্তিবদ্ধ চাষিদের মাধ্যমে মান ঘোষিত প্রত্যয়িত সবজি বীজ উৎপাদন কর্মসূচিতে এই গ্রামীণ সহ 4টি ব্লক রয়েছে। 4টি ব্লকের জমির পরিমাণ 287 একর এবং বীজ উৎপাদনে যুক্ত কৃষক ভাইয়ের সংখ্যা হচ্ছে 108 জন। এই ধরনের চুক্তিবদ্ধ চাষিদের ক্ষেত্রে আপনাদের বিএডিসির থেকে কী ধরনের টেকনিক্যাল সাপোর্ট, কী ধরনের মনিটরিং, কী কাজগুলো করা সব প্রত্যয়নের ক্ষেত্রে? প্রত্যয়নের ক্ষেত্রে সর্বপ্রথম আমরা যেটা হয় অন্যান্য চাষিদের যে বীজ উৎপাদন করে তার থেকে এটা ভিন্নতা হচ্ছে এরা সরাসরি ভিত্তি বীজ থেকে করতেছে, তারপরে বীজ তাদেরকে চাষিদেরকে দেওয়ার পর থেকে আমাদের সার্বক্ষণিক হার্ভেস্টের আগ পর্যন্ত তদারকি মনিটরিং করতে হয়, যেটা চাষি পর্যায়ে যারা বীজ উৎপাদন করে তারা রগিং করে না, কিন্তু আমাদের চুক্তিবদ্ধ চাষিদেরকে আমরা ফার্মে যেভাবে একই রকম সবজি বীজ থাকতে হবে, হ্যাঁ একই রকম থাকতে হবে, বীজটার যেন কোয়ালিটি রক্ষার্থে যাতে এর ভিতরে অন্য কোনো জাতের বীজের ভেজাল না থাকে এজন্য আমাদের সায়েন্টিস্টরা বা আমরা। এটা কি কৃষকরা মানে? কারণ ওরা তোমরা যত এই প্রক্রিয়াটাকে মানে কেন? হ্যাঁ, আমাদের চাষিরা এখন তারা অভ্যস্ত হয়ে গেছে, তারাও জানে যে না রগিং করতে হবে। আগে প্রথম দিকে হয়তো কিছু সমস্যা করতো যে গাছগুলো তুলে ফেলবো, সুন্দর গাছ তুলে ফেলবো, এটা তারপরে তাদেরকে বোঝানোর পরে মোটিভেট করার পরে তারাও এখন
চিন্তা করে যে দেশের স্বার্থে যে এক কেজি বীজে যদি আমার বীজটা বীজাত থাকে তাহলে পরবর্তীতে মাঠে যেয়ে সেরা বীজাতের পরিমাণ আরও বেড়ে যাবে, এই জন্য চাষিরাও সেই দিক থেকে এখন সচেতন হয়েছে। আপনারা যে ফলাফলটা পান কৃষক যদি এখান থেকে ওই বীজটা ব্যবহার করে একই রকম ফলাফল পায় না? ওইটা ওনারা ওইভাবে পাবে না, এটা এটা তো বীজের ম্যানেজমেন্টের একটা বিষয় আছে, তারপরে এটা তো আপনার প্রসেসিংয়ের একটা বিষয় আছে। আপনারা যে এই যে বীজ উৎপাদন করে এখানে বিডিসিকে দেন, তো মূল্যগুলো কীভাবে পান, মানে সাধারণ মূল্য হচ্ছে বেশি পান নাকি একটু কম পান, কোনটা? বাজার রেটের সাথে সামঞ্জস্য রেখেই বিডিসি আমাদেরকে টাকাটা সেভাবে দেয়, তবে বীজের বীজ দেওয়ার যে প্রক্রিয়া সেটা একটু জটিল, কারণ বীজটা আমরা কীভাবে আপনারা বীজ তাদের সাথে চুক্তিবদ্ধ কীভাবে হন, কীভাবে বীজটা আমজুবি খামারে যায়? বীজটা আমরা যে উৎপাদন করি, উৎপাদন করার পরে বীজটা আপনার লাভের ভিতর থেকে এটা ছাড়ানোর পরে প্রক্রিয়া, এই প্রক্রিয়ার মাধ্যমে বীজটা যখন আর কি কোয়ালিটি মেনটেন করি, মানে শুকানো তারপরে এরকে গ্রেডিং প্রসেসিং করে তারপরে আমরা সবজি খামারে দিই। ধরেন আপনি প্রসেস করলেন 10 মন বীজ, নিয়ে যাওয়ার পরে তারা বললো যে না এখানে 800 কেজি হবে কারণ আপনার কিছু নষ্ট হয়ে গেছে, সেটা তো আপনার গ্রেডিং লস তো কিছু নিতে হয়, গ্রেডিং লস তো কিছু থাকে, এটা হয়তো 10% বা হয়তো 100 কেজিতে 10% বা 8%, জি আর্দ্রতা এগুলো আমরা আমাদের তো সেই রকম মাপা যন্ত্র নাই, কৃষক পর্যায়ে সেই মাপা যন্ত্র নাই, কারণ আমরা চাচ্ছি যে হাইব্রিড বীজ উৎপাদনটা চুক্তিবদ্ধ চাষির মাধ্যমে করা যায় কি না, এটা এখন শুরু করি না, এখনো চুক্তিবদ্ধ চাষিদের মাধ্যমে আমরা হাইব্রিড বীজ উৎপাদন শুরু করিনি। এটি করা সম্ভব? হ্যাঁ অবশ্যই সম্ভব, আমরা তাদেরকে সেভাবে প্রশিক্ষিত করছি এবং মোটিভেট করছি, তারা অল্প বিস্তর জমিতে করুক না মেল ফিমেল ক্রস করে কীভাবে পরাগণ করতে হয় করে সেরে তারাও যদি এভাবে করে তারাও আর্থিকভাবে আরও বেনিফিটেড হবে, সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করতেছি এবং আরও প্রশিক্ষণের ব্যবস্থা করছি। এই যে মাঠটি ছিল ক্ষেতলাউয়ের একটি বীজ উৎপাদন খামার, যেটা বিডিসি আমঝুপি খামার বীজ উৎপাদন খামার পক্ষ থেকে তদারকির মাধ্যমে এই চুক্তিবদ্ধ চাষি নির্বাচন করা হয়েছিল। এখন বিডিসি ভাবছে যে কৃষকদের দিয়ে সরাসরি হাইব্রিড বীজ উৎপাদন করা যায় কিনা, কারণ হাইব্রিড খুব উচ্চ মূল্যের ফসল, এটা কৃষককে ভালো মূল্য পাবেন, তবে এই প্রক্রিয়া যদি অব্যাহত থাকে তাহলে কৃষকের আরও বেনিফিট হবে। তো আমরা আশা করি যে এই ধরনের ব্লকে আগামীতে হাইব্রিড উৎপাদন করার জন্য কিছু বিশেষ কৃষক নির্বাচিত হবে যারা কিনা বীজ উৎপাদনকে ভালো মূল্য পাবেন। আজ এ পর্যন্তই আমাদের আগামী সঙ্গে দেখবার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের আজকের মাটির মানুষ, সকলকে ধন্যবাদ।